বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, আর পেতে থাকুন নিত্য নতুন খবর। দুর্গাপূজার পরে পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজোয় মাতেন আপামর বাঙালি। মূলত পূর্ববঙ্গের লোকেরা অর্থাৎ বাঙালি সম্প্রদায়ের মানুষ বিশেষভাবে লক্ষ্মী পুজো আয়োজন করে থাকে। তমলুক শহর থেকে ময়না এবং ট্যাংরাখালীগামী রাজ্য সড়কের সংযোগস্থলে রয়েছে সাঁওতনচক বাজার। জনবহুল এই এলাকা দুর্গাপুজো হলো স্থানীয় বাসিন্দাদের কাছে তাদের প্রধান আকর্ষণ, সর্বজনীন লক্ষ্মী পুজো। উত্তর সাঁওতনচক ফলেশ্বর জিউ বাজার উন্নয়ন কমিটি তাদের পুজো শততম বর্ষে পদার্পণ করেছে। থিমের সমারোহে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। করোনাভয়ের কারণে পুজোর বাজেট কাটছাট করে 2.5 লক্ষ টাকা করা হয়েছে বলে জানান বাজার কমিটির অন্যতম সদস্য নারায়ণ চন্দ্র বাগ। তিনি আরও বলেন, কোভিড বিধি মাথায় রেখে দর্শনার্থীদের জন্য মাস্ক ও স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। কয়েকদিন ধরে টানা লাগাতার বৃষ্টির ফলে এই যে পুজো মণ্ডপ কম সময়ের মধ্যে সাজিয়েছেন, কি বলবেন? অনেক কষ্ট কষ্ট হয়েছে, কিন্তু তা সত্ত্বেও আমরা প্রতিকূলতা করেও কিন্তু আমরা এই করতে পেরেছি। এটা আমাদের আমাদের এই সকল সদস্যের ঐকান্তিক প্রচেষ্টা আর কি। এবং আমাদের মণ্ডপ শিল্পীও প্রচুর বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে এই কাজটা সার্থকভাবে তৈরি করেছে। পুজোটা কতদিন চলবে? মেলাটা মেলাটা আমাদের 5 দিন চলবে। কি মেলায় কি কি কর্মসূচি রয়েছে বা কি মেলাটা মূলত আমাদের এই রাস্তার উপরে তো আমাদের মেলা, আমাদের তো অনুষ্ঠান কিছু সেরকম করতে পারিনি জায়গার অভাবে। রাস্তার ধারেই আমরা মূলত বিভিন্ন রকমের দোকানদার বা বিভিন্ন জায়গা থেকে আসে, তারাই আমাদের এই মেলাটাকে সুন্দরভাবে কোভিড প্রোটোকলকে মাথায় রেখে কি কি কর্মসূচি রেখেছে বা কি ব্যবস্থা গ্রহণ রেখেছে? কোভিড প্রোটোকলকে মাথায় রেখে আমরা এই মণ্ডপের কাছে মাস্ক বিলি করব এবং স্যানিটাইজারের ব্যবস্থা রাখব। কাল থেকে আমরা রাখার ব্যবস্থা করব। আপনার নাম? আমার নাম সুদ্দীপ মিত্র। কি পদে রয়েছে? সেক্রেটারি আছি আমি।